আমাদের বীজগণিতে অনেক সময় এরকম গুণন করতে হয়, আমাদের দ্রুত গতিতে গুণন করে আমাদের রেজাল্ট বের করতে হয়। তো দ্রুত গতিতে করার যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব প্রথমটা প্রথমটা এক্স এক্স আছে, আমরা এক্স স্কোয়ার লিখব দুইটাকে নিয়ে, আর এইটা আর এইটাকে আমরা গুণন করে লিখব চার দুগুণে আট, প্লাস আর প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস প্লাস এইট, আর মাঝখানে লিখব যেটা সেটা হচ্ছে আমরা এইটার সাথে এইটা গুণন করব আর এইটার সাথে এইটা গুণন করবো, করে যোগ করে দেবো, তাহলে ফোর ইন্টু এক্স, ফোর এক্স প্লাস টু এক্স, তার মানে ফোর আর টু সিক্স এক্স, তার মানে প্লাস সিক্স এক্স। তো খুব দ্রুতভাবে আমরা লিখে ফেলতে পারলাম। তো এইভাবে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, যেমন থ্রি এক্স প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস নাইন, তো এটাকে আমরা মাল্টিপ্লাই করবো, ঠিক একইভাবে এইটা আর এটা মাল্টিপ্লাই করবো, তার মানে তিন চার বারো টুয়েলভ এক্স স্কোয়ার এক্স 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 স্কোয়ার, আমরা এখানে প্লাস আর প্লাস আছে প্লাস নয় দুগুণে আঠারো, আর এখন এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব আর এইটার সাথে এটা মাল্টিপ্লাই করে যোগ করে দেবো, তার মানে চার দুগুণে আট এইট এক্স প্লাস তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন এক্স, তো টোয়েন্টি সেভেন এক্স আর এইট এক্স প্লাস থার্টি থ্রি এক্স, তো আমাদের এটা রেজাল্ট। এইভাবে আমরা দ্রুত গতিতে যোগ করতে পারি। যদি এরকম হতো আমরা দেখি, যেমন থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস টু, এটাকে যদি মাল্টিপ্লাই করতে হয় তাহলে এইটা আর এইটাকে গুণন করবো, তিন পাশে পনেরো এক্স স্কোয়ার, এক্স এক্স যেহেতু এক্স স্কোয়ার আমরা জানি এক্স স্কোয়ার হবে, আর এটা হচ্ছে মাইনাস আর প্লাস, মাইনাস ফোর ইন্টু প্লাস টু হচ্ছে মাইনাস এইট, যেহেতু প্লাস মাইনাস 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 এইট, আর আমরা এখানে দেখি এটা এটা গুণন করি মানে মাইনাস টোয়েন্টি এক্স, চারপাশে কুড়ি টোয়েন্টি এক্স প্লাস তিন দুগুণে ছয় মানে সিক্স এক্স, মাইনাস টোয়েন্টি এক্স প্লাস সিক্স এক্স মানে হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস টোয়েন্টি বড় আর প্লাস সিক্স করলে আমাদের হচ্ছে মাইনাস ফোরটিন, তার মানে মাইনাস ফোরটিন এক্স, তো এই দুটো গুণন করলে আমাদের এই রেজাল্টটা আসবে। তো এইভাবে আমরা দ্রুত গতিতে গুণন করতে পারি, এরকম গুণন যখন থাকবে পরীক্ষার খাতায় আমরা খুব দ্রুত গতিতে রেজাল্ট বের করে ফেলতে পারি, তারপরে আমরা অন্য অন্য কাজগুলো করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।